নবজাগৃতির একুশে টেলিভিশনের শুরু রাজধানীর বনানীতে 1998 সালে, অতঃপর 2000 সালে স্থানান্তর কারণ বাজারে। একুশের দীপ্ত পথরেখায় সেই কারণ বাজার এখন মিডিয়া পল্লী, কিন্তু কেমন ছিল সেদিনের শুরুটা সেই ইতিহাস শুনুন মুশফিকা নাজনীনের কাছে। দেশে এবং যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বজুড়ে সন্ধে সাতটা শুরু হবে সংবাদ। টিভি সেটের সামনে অপেক্ষমান কোটি দর্শক, এমনই ছিল 22 বছর আগে শুরু হওয়া একুশে টেলিভিশনের গল্প। একুশে টেলিভিশন যখন শুরু হয়, ওই একটা স্বপ্ন ছিল যে একটা নতুন কিছু করা, টেলিভিশনে যে খবর পড়ার যে গতানুগতিক যে ব্যাপারটি ছিল, যেটা রেডিওর মতো হয়ে যেত, এই জিনিসটাকে পাল্টে দেওয়া হলো। বনানীর 18 নম্বর ভবনে আকাশ ছোঁয়া স্বপ্নের যে বীজ বপন হয়েছিল, তাই পরে ফুলে ফলে সুশোভিত হয়ে ঘ্রাণ ছড়ায় একুশে টেলিভিশন হয়ে। 2000 সালের 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে জাহাঙ্গীর টাওয়ারে যাত্রা শুরু পরিণত একুশে টিভির। আজকের এই মনোরম সন্ধ্যায় একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশের প্রথম বেসরকারি টেরিস্টোরিয়াল টেলিভিশন একুশে অল্পদিনই জয় করে গণমানুষের মন। পিচ ঢাকা পথ ছাড়িয়ে একুশের স্লোগান পৌঁছে যায় গ্রাম গঞ্জে কোটি কোটি দর্শক হৃদয়ে। দেশ ও দেশের বাইরে ক্লান্তিহীন ছুটে বেড়ায় একুশের নিবেদিত প্রাণ সংবাদকর্মী। নতুন নতুন অনুষ্ঠানে মুগ্ধ হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পথে পথে ঘুরতে ঘুরতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সাইমন ট্রিং এর মতো পুরোধা সাংবাদিক। এর মধ্যে অনেকের শ্রম ছিল, অনেকের মানে দিবারাত্রি পরিশ্রম ছিল, চিন্তা ভাবনা ছিল। প্রধান যে ব্যক্তি যাকে চিন্তা করে পুরো একুশ স্বপ্নটা তৈরি হয়েছিল, তার নাম সাইমন ড্রিং, এস মাহমুদ তার ছেলে ফরহাদ মাহমুদ, এদের প্রতি অবশ্যই আমাদের অনেক সম্মান এবং শ্রদ্ধা থাকবে। জনপ্রিয়তা যখন তুঙ্গে, ঠিক তখন বিএনপি জামাতের কূটকৌশলে 2002 সালে 29 আগস্ট বন্ধ হয়ে যায় কোটি মানুষের ভালোবাসার একুশে। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। ঘাত প্রতিঘাত ডিঙিয়ে 2006 সালের 1 ডিসেম্বর আদালতের রায় সম্প্রচারের অনুমতি পায় একুশে টিভি। 2007 সালে নতুন করে পর্দা ওঠে একুশের। একুশের একুশ হওয়ার গল্প যেমন করে বলছিলেন ফুয়াদ চৌধুরী। ইটিভি যে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রাকে তো ধরে রাখার জন্য আজকে ইটিভি সেদিনের লোকরা ছড়িয়ে গেছে, এখন ইটিভিতে যারা আছে তাদেরও দায়িত্ব আছে, তাদের সেই গৌরব উজ্জ্বল তাকে তাদেরকে আবার ফিরে আসতে হবে। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মুক্ত বুদ্ধি আর তারুণ্য দীপ্ত চেতনার প্রত্যয়। শত বাধা উতরে তাই একুশে টেলিভিশন এগিয়ে যাবে স্বমহিমায়। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা।